যে সারা বছর মা যেখানে থাকে কৈলাসে, সেই কৈলাস পর্বতটাকেই আমরা এনআইন স্কোয়ার পার্কে প্রতিষ্ঠিত করি। চারটে ধাম ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রে পাহাড়ের উপরে আমরা এখানে প্রতিষ্ঠিত করছি। এ টোটালটাই পাহাড় দিয়ে কভার থাকবে এবং দর্শক যখন উঠবে, প্রথম যমুনোত্রীতে উঠবে যখন, তখন আপনার এই 10 ফিট উঠলো, উঠে পাহাড়ি পথ ধরে চলে যাবে 17 ফিট বদ্রীনাথ, সেখান থেকে চলে যাবে হচ্ছে 27 ফিট হচ্ছে গঙ্গোত্রী, সেখান থেকে 35 ফুটে হচ্ছে কেদারনাথ মন্দির। দর্শকদের উপরেই একটা পুজো কমিটির সাফল্য নির্ভর করে, কেননা আমরা সবসময় মনে রাখি প্যান্ডেলের উচ্চতায় আমরা বিশ্বাসী নই, মানুষের হৃদয়ের স্থানে শীর্ষস্থানে থাকাটাই মানুষ বলে দেবে আমরা কোন জায়গায় আছি। আর্টিফিশিয়াল বরফ থাকবে এবং আলোকসজ্জায় যেন মনে হবে যে না সত্যি আমি যখন কেদার দর্শন করছি যেন কেদারেই রয়েছে। দর্শকদের এই অনুভূতিটা আমরা দেব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা মনে করি যে বর্তমান মিডিয়ার যুগে আপনারা হচ্ছে আমাদের কাছে ভগবান। আইবির রিপোর্টে আছে প্রায় 1 কোটি দর্শক এবছর আমাদের কল্যাণীতে পুজো দেখতে আসবে। তাদের আমি ভিডিও করতে চাইলাম, তারা আমাকে ভিডিও করতে দেখুন। আমাদের এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? এটা সার্বজনীন পুজো, সবার আসার অধিকার আছে, সবার সব কিছু তোলার অধিকার আছে এবং তারা আসবে এবং তুলবে, দেখবে, সারা পশ্চিমবঙ্গের লোক জানবে, এটাই আমাদের কাম্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শায়ন, তোমরা সবাই দেখছো আমার চ্যানেল শায়ন দ্য এক্সপ্লোরার। তো পুজো পরিক্রমার একটি নতুন প্যান্ডেল নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণীর এনআইন স্কোয়ারে। তো এখানে হয়েছে বেসিক্যালি 4 ধাম, গঙ্গোত্রী, যমুনাত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ। এই দেখো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে হয়েছে এখানে। দেখি কোনো প্যান্ডেলের দাদাকে যদি এখানে পায় তার কাছ থেকে জিজ্ঞাসা করবো যে কিসের উপরে এখানকার কাজগুলো হবে আর কবে এখানে উদ্বোধন হবে, এখানে কীভাবে আসবে। তোমাদেরকে আমি প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো শেষ পর্যন্ত, কোনো রকম স্কিপ করো না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও, সবার সাথে শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। এইদিকে দেখো সব বাস ফেলা আছে, ওইদিকে ফ্রেম রেডি হচ্ছে স্ট্রাকচার, ওইদিকে দেখো রেডি হচ্ছে স্ট্রাকচার। আর তাছাড়াও এই দিকটা দেখতে পাচ্ছ, এদিকে ওই দাদারা থাকেন আর কি। তো আমার সামনে এটা দেখো, এটা কেদারনাথ আর এটা হচ্ছে বদ্রীনাথ, এটা আছে গঙ্গোত্রী, আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে যমুনাত্রী। এদিকে দেখতে পাচ্ছ টোটালটা বাসের ফ্রেমটা মোটামুটি স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, এইবার শুধু উপরে যে ডেকোরেশনের কাজ সেগুলো চলবে। আমি একটা জিনিস শুনলাম, এখান থেকে নাকি মানুষজন 35 ফুট উপরে উঠতে পারবে এবং সেখান থেকে আবার নিচে গিয়ে ওই যে মণ্ডপ আছে সেখানে মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারবে। তো আমরা এখন আমাদের সাথে পেয়ে গেছি এই ক্লাবের যে সেক্রেটারি আছে সে দাদাকে। দাদা আপনার নামটা বলুন। আমার নাম শাশ্বত ব্যানার্জি। শাশ্বত ব্যানার্জি, আচ্ছা এখানে দেখলাম যে 4 ধাম হয়েছে আমি, ঠিক আছে? তো এই যে 4 ধাম হয়েছে, এই 4 ধামের ডেকোরেশন যেগুলো হচ্ছে সেগুলো কিসের উপরে বেস করে হবে? দেখুন, 4 ধাম টোটালটাই আমাদের প্লাস্টার অফ প্যারিস, চট, এরকম নানা রকম জিনিস দিয়ে তৈরি হবে এবং সমস্তটা পাহাড়ের উপরে থাকবে, পুরোটাই পাহাড় বানানো হবে। পাহাড়ের মধ্যে দিয়ে দর্শকরা আমাদের আসবে, এখানে পুরো পাহাড়টা দর্শন করবে, তারপর নিচে নেমে গিয়ে মায়ের দর্শন করে উপাস দিয়ে মেলা দিয়ে বেরিয়ে যাবে। আর এই যে ধরুন লোকজন, এত লোক উপরে উঠবে, সেটার জন্য সেফটি প্রিকশন কী আছে? পুরো আমাদের সেফটি পুরোপুরি ব্যবস্থা নেওয়া আছে। আমাদের এখানে সিভিল যে ইঞ্জিনিয়ার আছে তাকে দিয়ে টোটালটা সার্ভে করে সার্টিফাইড করে সেটা আমরা PWDকে দিয়ে জমা করিয়েছি এবং পুরোটা সুরক্ষিত ব্যাপার আছে। আইবির রিপোর্টে আছে প্রায় 1 কোটি দর্শক এবছর আমাদের কল্যাণীতে পুজো দেখতে আসবে। আচ্ছা, তো সেই যে প্রচুর পরিমাণে দর্শক যারা পুজো দেখতে আসবে, তো তাদের জন্য কী ব্যবস্থাপনা আছে সেটা একটু বলুন। তাদের জন্য পুরো সম্পূর্ণ ব্যবস্থা আছে এবং সুরক্ষিত ব্যবস্থা আছে। এইখান দিয়ে আমাদের সামনে দিয়ে এন্ট্রি হবে, এটা আমাদের এন্ট্রি স্পট, এইখান দিয়ে আমাদের চলে যাবে ধামে ওঠার জন্য। এইখান দিয়ে প্রথম ধাম, ওই পাশ দিয়ে সেকেন্ড ধাম, তারপর 3rd ধাম, তারপর 4th ধাম, এইভাবেই দর্শন করবে। প্রতিমাটায় কি বিশেষ কোনো আকর্ষণ আছে? হ্যাঁ, বিশেষ আকর্ষণ আছে, সেটা আমরা সিক্রেট ব্যাপার আছে, ওটা আমরা প্রকাশ করছি। তাহলে যখন যারা দর্শনার্থী আসবে তখন তারা লাইভ আসলে দেখতে পারবে? এখানে তারা আসলে দেখতে পারবে। বাবা, আমি এর আগে আরও 2-3টে জায়গাতে আমি গেছি সেখানে ভিডিও করতে, তো সেখানে ভিডিও করতে দেয়া হয়নি দাদা। তো যাই হোক, তাদের আমি ভিডিও করতে চাইলাম, তারা আমাকে ভিডিও করতে। আমাদের এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই, ঠিক আছে? এটা সার্বজনীন পুজো, সবার আসার অধিকার আছে, সবার সব কিছু তোলার অধিকার আছে এবং তারা আসবে এবং তুলবে, দেখবে, সারা পশ্চিমবঙ্গের লোক জানবে, এটাই আমাদের কাম্য। এই যে প্যান্ডেলটা দাদা, এই প্যান্ডেলটা কবে ওপেনিং হচ্ছে? আমাদের 2nd দিন এই প্যান্ডেলের উদ্বোধন হবে। এখানকার লোকেশনটা একটু বলে দিন যাতে সবাই একবার এখানে চলে আসতে পারে। লোকেশন হচ্ছে আপনি কল্যাণী স্টেশনে নামবেন, মেন স্টেশনে নামবেন, নেবে বাঁ সাইড ধরবেন, বাঁ সাইড বাঁ দিকের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে আমাদের সামনেই দেখবেন বড় গেট, এনআইন স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুরো গেট থাকবে, সেই গেট অনুসরণ করে আপনি আসবেন। এই প্রথম
যে আমরা যে যোগ্য সেক্রেটারি শাশ্বত ব্যানার্জি এবং সুদেব বিশ্বাস, এই দুজন আমরা আজকে প্রথমবার যে আমরা একসাথে জায়গায় দাঁড়িয়ে কোনো কাউকে কোনো কিছু সংবাদ পরিবেশন করার। এবারের যে চিন্তাধারা নিয়েছি আমরা, চিন্তাধারাটা আমরা মনে করি যে মায়ের পুজো সবসময় মন্দিরেই হওয়া উচিত। এবার সেই জায়গায় আমাদের সকলের চিন্তাধারা একটাই এসছে, একবার ঠিক হোক না যে সারা বছর মা যেখানে থাকে কৈলাসে, সেই কৈলাস পর্বতটাকেই আমরা এনআইন স্কোয়ার পার্কে প্রতিষ্ঠিত করি। সবার চিন্তাধারা নিয়ে এবার আমরা কৈলাস পর্বতে চারটে ধাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য, যে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এই চারটি ধাম একত্রে পাহাড়ের উপরে আমরা এখানে প্রতিষ্ঠিত করছি এবং মাকে অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য আমরা এনআইন স্কোয়ার পার্কে এনে মন্দিরে প্রতিষ্ঠিত করছি। এই মণ্ডপগুলোর যে দেখুন প্রত্যেক জায়গায় একটা একটা প্ল্যাটফর্ম আছে, যখন আমাদের পরিপূর্ণ হয়ে যাবে এ টোটালটাই পাহাড় দিয়ে কভার থাকবে এবং দর্শক যখন উঠবে প্রথম যমুনোত্রীতে উঠবে যখন, তখন আপনার এই 10 ফিট উঠলো, উঠে পাহাড়ি পথ ধরে চলে যাবে 17 ফিট বদ্রীনাথ, সেখান থেকে চলে যাবে হচ্ছে 27 ফিট হচ্ছে গঙ্গোত্রী, সেখান থেকে 35 ফুটে হচ্ছে কেদারনাথ মন্দির, এবং সেখান থেকে খুব সাবলীলভাবে আমরা দর্শকদের উপরই একটা পুজো কমিটির সাফল্য নির্ভর করে। কেননা আমরা সবসময় মনে রাখি প্যান্ডেলের উচ্চতায় আমরা বিশ্বাসী নই, মানুষের হৃদয়ের স্থানে শীর্ষস্থানে থাকাটাই মানুষ বলে দেবে আমরা কোন জায়গায় আছি। সেই জায়গায় চিন্তাভাবনা করে মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য হয়তো আমরা পারতাম যে কেদারনাথ মন্দির আরও 20 ফুট উঁচুতে করতে, কিন্তু প্রত্যেক মানুষের ওঠার একটা অসুবিধা হবে, যার জন্য সকলের কথা চিন্তা করে আমরা একটা নর্মাল জায়গায় রেখেছি, 35 ফুট উপর পর্যন্ত উঠবে এবং সুন্দরভাবে আমাদের যেসব সদস্য আছে তারা সহযোগিতা করবে। শুধু তাই নয়, আমরা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ন্যাচারাল কোনো ভিউ সেটাকে যখন থিমের আকারে নিয়ে আসা হয় যতটা পারা যায় ন্যাচারালিটি বজায় রাখার জন্য, আমরা এখানে পাহাড় যেমন করছি, পাহাড়ে মেঘ থাকে যেরকম মাঝে মাঝে মেঘ, সেই মেঘও থাকবে, আর্টিফিশিয়াল বরফ থাকবে এবং আলোকসজ্জায় যেন মনে হবে যে না সত্যি আমি যখন কেদার দর্শন করছি যেন কেদারেই রয়েছি, দর্শকদের এই অনুভূতিটা আমরা দেব, এটা আমরা অঙ্গীকারবদ্ধ। এবং 52 বছর এসে আমরা সেই অঙ্গীকারই দিচ্ছি বিভিন্ন দর্শকদের আপনাদের মারফত, যে আসুন এনআইন স্কোয়ার পার্কের মণ্ডপ দর্শন করুন, আশা করি আপনারা অতীতের ন্যায় এবারও আপনারা নিরাশ হবেন না। আমাদের এখানে আমরা ভালো কি খারাপ সেটার বিচার জনগণ করবে, যেমন আপনারা এসেছেন। আমরা মনে করি যে বর্তমান মিডিয়ার যুগে আপনারা হচ্ছে আমাদের কাছে ভগবান, কেননা আমরা যে বার্তাটা মাঠে দাঁড়িয়ে দিচ্ছি এটা লক্ষ লক্ষ মানুষের কাছে আপনারাই পৌঁছে দেবেন, সুতরাং আপনাদেরকে আমরা মাথার উপর করে রাখবো, এটাই আমাদের অঙ্গীকার। কে কী করলো তাদের নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না, কিন্তু আমরা আমাদের মতনই, কারোর সাথেই খারাপ ব্যবহার করব, আমরা আমাদের মতনই। এবং শুধু তাই নয়, আপনি একবার কেন 10 বার আসলেও ঠিক এই একই ব্যবহার পাবেন। আমরা শুধু সেক্রেটারি বলে না, আমাদের প্রত্যেক সদস্য যারা আছে সকলেই এক একজন সেক্রেটারির সমান, আমাদের অবর্তমানে তাদের ব্যবহারও ঠিক এরকম। এইভাবেই আমরা শিক্ষিত হয়ে এসেছি, এইভাবেই আমরা মানুষের সঙ্গে মিশে এসেছি। দুই দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো, তোমরা অবশ্যই এখানে এসো। আমার তরফ থেকে পুরোপুরি তোমাদেরকে বলবো যে এখানে যে ইউনিক যে ক্রিয়েটিভিটিটা দাদারা করতে চেয়েছেন, তোমরা সবাই এসে এখানে দেখে যাও অন্তত একবার এসে, আর অবশ্যই যদি এখানে এসে থাকো আমার কমেন্ট বক্সে একবার কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা। আমি এখন মণ্ডপের ভেতর দিকে যাচ্ছি, আর মণ্ডপের ভেতরটা কেমন হয়েছে তোমাদের সাথে দেখাচ্ছি। পুরো ভিডিওটা তোমরা দেখে থাকো কোনো রকম স্কিপ না করে। আর এখানে যে দাদাগুলো আছে তাদের ব্যবহার সত্যি খুব ভালো, কিছু বলার নেই। আগে যে দু জায়গায় গেছিলাম সেখানে ব্যবহার আমি একদমই ভালো পেলাম না, ঠিক আছে, যেটা পাইনি তো সেটা পাইনি, সেটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এখানে দাদাদের ব্যবহার সত্যি খুব ভালো। তো আমরা এখন এসেছি, যে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে ওই মণ্ডপটা, মণ্ডপের ভেতরে ঢুকি আর তোমাদের দেখাচ্ছি ভেতরে ডেকোরেশনটা কেমন করছে। দাদা যে বললো দেখো এই সিঁড়ি দিয়ে সবাই উপরের দিকে উঠবে, আর তারপর সব প্যান্ডেল দেখার পর তারপরে ভেতরে এই মণ্ডপের ভেতরে ঢুকবে সবাই। তো চলো মণ্ডপের ভেতরে একটু ঢুকি আর তোমাদেরকেও দেখাচ্ছি যে কেমন ডেকোরেশন চলছে এখানে। এই যে মণ্ডপের ভেতরটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, দেখো অসাধারণ প্লাইয়ের কাজ চলছে এখন, মোটামুটি আর 10 থেকে 15 দিনের মধ্যে ভেতরটা প্রায় কমপ্লিট হয়ে যাবে, দেখো ভেতরটা সুন্দর করে। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে প্রতিমা বসবে মায়ের, সেটা বিশেষ আকর্ষণ, দাদারা বললো যে যারা দর্শনার্থী আসবে তখনই তারা দেখতে পারবে। এই দিকটা দেখো তোমরা বিভিন্ন রকম যে কারুকার্যগুলো সেগুলো সব চলছে। আর এই যে পেছনের মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠ জুড়ে বসবে মেলা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে।